আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ব্রণ নিয়ে আমাদের কতই না সমস্যা, আর অনেক সময় ব্রণ চলে গেলেও থেকে যায় ব্রণের দাগ। ব্রণের এই দাগ রিমুভের জন্য আজকে আমি নিয়ে এসেছি একটি হোমমেড রেমেডি। এই রেমেডিটিতে আমি যে সকল ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করেছি এগুলো আপনি আপনার বাসায় ইজিলি পেয়ে যেতে পারেন। তাহলে কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেমেডিটি বানাতে আমাদের প্রথম যে ইনগ্রিডিয়েন্টটি লাগবে সেটি হচ্ছে হানি বা মধু। মধুতে আছে হিলিং প্রপার্টিজ যা আমাদের অ্যাকনে এবং অ্যাকনে স্কারসকে ফেড করতে সাহায্য করে। এরপর আমাদের যে ইনগ্রিডিয়েন্টটি আছে সেটি হচ্ছে লেবুর রস। লেবুর রসে আছে ভিটামিন সি যা আমাদের ইনফ্ল্যামেটরি অ্যাকনে এবং অ্যাকনে স্কারসকে ফেড করতে সাহায্য করে। এরপরের ইনগ্রিডিয়েন্টটি হচ্ছে আজকের রেমেডির হিরো ইনগ্রিডিয়েন্ট, এটি হচ্ছে ব্ল্যাক সির অয়েল বা কালোজিরার তেল। কালোজিরার তেলে আছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিজ যা আমাদের অ্যাকনে স্কারসকে ফেড করতে সাহায্য করে। টু বি অনেস্ট, আমি নিজেই কালোজিরার তেল রেগুলার ইউজ করি। রাতে ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর আমি 5 থেকে 10 মিনিট কালোজিরার তেল আমার মুখে হচ্ছে যে মাসাজ করি, দেন আমি ধুয়ে ফেলি, বিকজ এটা আমার জন্য ম্যাজিকের মতো কাজ করে। সো আমি আপনাদেরকে রেকমেন্ড করব যে আপনারাও এটা ইউজ করেন, জাস্ট এটা টু বি অনেস্ট এটা ম্যাজিকের মতো কাজ করে। এরপর একটি বাটিতে আমি এই 3টি ইনগ্রিডিয়েন্ট নিয়ে নিব যাতে আমি এগুলোকে ভালোভাবে মিক্স করতে পারি। স্টোর করার জন্য আমি এখানে একটি সিরামের বোতল নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো বোতল নিতে পারেন। যেহেতু এটা ওয়াটার বেসড, সেহেতু আমি রিকমেন্ড করব যে এটি 3-4 দিন ব্যবহার করতে পারেন এমন পরিমাণ হিসাবে বানাবেন। 3-4 দিন পরে আবার বানিয়ে আবার ব্যবহার করবেন, মানে 3-4 দিনের বেশি আমি রাখাটা রেকমেন্ড করি না। সো আপনারা ওভাবে পরিমাণ মতো বানিয়ে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা এই রেমেডিটি ব্যবহার করে কীরকম রেজাল্ট পেয়েছেন। ধন্যবাদ সবাইকে।